নাইম ভাই, নাইম ভাই বাড়িতে আছেন? কে? কি ভাইয়া? ভাই যে আপনার একটা চিঠি আসলে। বিদ্যাশন থেকে চিঠি? বৃদ্ধাশ্রম থেকে এক মায়ের চিঠি, আমার আদর ও ভালোবাসা নিও। অনেক দিন তোমাকে দেখি না, কান্নায় বুকটা ভেঙে যায়। আমার জন্য তোমার কি অনুভূতি আমি জানি না, তবে ছোটবেলায় তুমি আমাকে ছাড়া কিছুই বুঝতে না। আমি যদি কখনো তোমার চোখের আড়াল হতাম, মামা বলে চিৎকার করতে, মাকে ছাড়া তুমি কারো কোলে যেতে না। 7 বছর বয়সে তুমি আম গাছ থেকে পড়ে তোমার হাঁটুতে ব্যথা পেয়েছিলে। তোমার বাবার হালের গরুটা বিক্রি করে আমি তোমার অপারেশন করিয়েছিলাম। 3 দিন 3 রাত আমি তোমার পাশে শুয়েছিলাম, এখনো কি সে ব্যথাটা আছে? এগুলি তোমার মনে থাকার কথা নয়, তুমি এক মুহূর্ত আমাকে না দেখে থাকতে পারত না। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমার বিয়ের গয়না বিক্রি করে তোমার পড়ার খরচ চালিয়েছি। রাতের বেলা তোমার মাথায় হাত না বুলিয়ে দিলে তুমি ঘুমাতে পারতে না, এখন তোমার কেমন ঘুম হয়? আমার কথা কি একবারও মনে পড়ে তোমার? তুমি দুধ না খেয়ে ঘুমাতে না, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই, আমার কপালে যা আছে তাই হবে। আমার জন্য তুমি কোনো চিন্তা করো না, আমি খুব ভালো আছি। তোমার চাঁদ মাখা মুখখানি দেখতে আমার মন চায়। তুমি ঠিক মতো খাওয়া দাওয়া করবে, তোমার বোন তারও খবর নিও, আমার কথা জিজ্ঞেস করলে বলবো ভালো আছি। আমি দোয়া করি তোমার যেন আমার মতো বৃদ্ধাশ্রমে আসতে না হয়। এক জ্যোৎস্না ভরা রাতে আকাশ পেনে চেয়ে বিবেকের কাছে উত্তর পেয়ে যাবে। তোমার কাছে আমার শেষ একটা ইচ্ছা, আমি আশা করি তুমি আমার শেষ ইচ্ছাটা রাখবে। আমি মারা গেলে বৃদ্ধাশ্রম থেকে আমার লাশটা নিয়ে তোমার বাবার কবরের পাশে আমাকে মাটি দিবে। এই জন্য তোমাকে কোনো টাকা পয়সা খরচ করতে হবে না। তোমার বাবা বিয়ের সময় যে আমার নাকফুলটা দিয়েছিল, ওইটা আমার কাপড়ের আঁচলে বাঁধা আছে, ওইটা বিক্রি করে তুমি আমার কাপড়ের কাপড় কিনবে। তোমার ছোটবেলার একটা ছবি আমার কাছে রেখে দিয়েছি, দেখে মনে মনে ভাবি এটাই কি আমার সেই খোকা। এইভাবে এই বেদনা ভরা একটা খোলা চিঠি লিখেছে ছেলের উদ্দেশ্যে মদিনা বিবি।